তোমরা অধিকাংশ তুমি আমি আমি তুমি যে ওয়াহদাতুল উলুজের কালাম কি গীতিকার এবং লেখক এবং সুরকার পরম শ্রদ্ধেয় আমার হয়তো দুর্বলতা সেখানেও থাকতে পারে আজ সেই আমি তুমি তুমি আমি লেখক আমারই সাথে বসা আমার কত বড় সৌভাগ্য আমার কত বড় সৌভাগ্য আমি তাই পাইছি আর তোমরা জানো বাংলা গান শুনি না তোমার মা তো নাই আজ তোমাদের ঘরে ঘরে এই গান অধিকাংশের আছে তো কি বললাম বাবা কিছু খুব ভালো চলছে আজকের এই মহতী সভায় যারা উপস্থিত সকলকে কাছে পেয়ে দেখতে পেয়ে আমার অন্তরে সালাম এবং শুভকামনা জানাই শুভরাত্রি দিয়ে শুরু করি আমরা যারা মানুষ হয়ে পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমরা সেটা জানি যে জগতের শ্রেষ্ঠ প্রাণী হিসেবে ঘোষণা করেছে আর মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার নিজের বিবেচনায় মানুষ মানুষকে ভালোবাসো বলি মানুষ তার বিবেক দিয়ে তার বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে মানুষকে বুকে টানতে পারে ভালোবাসতে পারে আর সেই ভালোবাসা বুকে টানার জ্ঞান মেধা যুক্তি বুদ্ধি দিয়ে মানুষ সে আদিকাল থেকে পাথর যুগ থেকে আস্তে 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 মানুষ তার বুদ্ধি দিয়ে তার মেধা দিয়ে জগৎকে সৃষ্টিকে জয় করেছে বলি আজকে আমরা এই একুশ শতকের পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চায় একটা উচ্চতর শিখরে পৌঁছেছি এই যে আজকে আমি এখানে আসলাম সে বাবার পাশে যে বসতে পারলাম সেটাও কিন্তু বিজ্ঞানের কারণেই হয়েছে এই বিজ্ঞান যদি প্রযুক্তি যদি এতদূর না যেত যদি আমাদের ইউটিউব আমাদের ফেসবুক আমাদের ইন্টারনেট এই সার্ভিসগুলো যদি আমরা বিজ্ঞান আবিষ্কার না করত তো আমার লেখা তুমি আমি গানটা বাবা হয়তো কোনোদিন শুনতে পেতেন না হয়তো এই গানটা না শুনলে ফেসবুকে ইউটিউবে গানটা না দেখলে আমার সাথে উনার পরিচয় হবার কোনো সম্ভাবনা ছিল না কারণ আগেকার দিনে আমাদের লালন সাঁইজি যখন গান লিখেছিলেন সেই লালন সাঁইজি যখন গান লিখতে বা লিখেছিলেন তখন কিন্তু ইন্টারনেট ছিল না ফেসবুক ছিল না আজকের মতো 150-200 বছর আগে জ্ঞান বিজ্ঞানের চর্চাও এরকম ছিল না সে কারণে আপনারা দেখে থাকবেন এই লালন সাঁইজিকে কিন্তু পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো না কোনো মাধ্যম তৈরি হয়েছিল ফেসবুক ছিল না ইউটিউব ছিল না কিন্তু মানুষের ভালোবাসা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সকলেই জানি লালনকে আমরা কেউ চিনতাম না রবীন্দ্রনাথের একজন বোন ছিলেন নামটা আমি ভুলে গেছি তারা সিদ্ধান্ত নিলেন যে লালনের গানগুলোকে বই আকারে বাজারে ছাপবেন তাদের নিজস্ব একটা প্রকাশনী ছিল সেইখান থেকে লালনের সম্ভবত 27টি বা 28টি গান দিয়ে প্রথম একটি বই তারা ছাপলেন মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল বলেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ আমাদের লালন সাঁইজির গানগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওনার বক্তৃতায় উনি লালনের কথা বলেছেন আমাদের বড় কবি মরমী কবি হাসনরাজের কথা বলেছেন আমার কথা একটাই সব কিছুর পরে দুনিয়া আমরা যা যে যাই কিছু করি যেখানে যাই
ভালোবাসার চেয়ে অধিক দামি জিনিস কিছুই নেই। আমি এখানে এসেছি ভালোবাসার কারণে, বাবাকে দেখতে। আমি আমার জীবনে কোনো পীরের, কোনো মহান পীর বা দরবেশ যারা ওলিয়া ওলিয়া তাদের কারো কাছে যাওয়ার সৌভাগ্য হয় নাই। আর আমি নিজে আসলে একজন একজন সন্ন্যাসী টাইপের মানুষ, বাউল টাইপের মানুষ। আমার ঘর আছে, সংসার আছে, বাচ্চা আছে, কিন্তু মন পড়ে থাকে গানের মধ্যে। আমার জীবনের 32 বছর আমি গানের সাথে কাটিয়ে দিয়েছি এবং আমি মনে করেছি জীবনের সমস্ত সুখ এই গানের মধ্যে আছে, জীবনের সমস্ত প্রশ্নের উত্তর মীমাংসা গানের মধ্যে আছে। কেউ কেউ আমাকে বলেছেন অনেক সময় যে তুমি যদি গান করো সেটা তো শরীয়তের বাইরে চলে যাবে, ইসলামের নীতির বাইরে চলে যাবে, সেটা গুনাহের কাজ করে। আমি আমার ছোটবেলায় আমার মাকে গান করতে দেখেছি। আমার নানা কলকাতা থেকে আমার মাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, সেই পুরনো হারমোনিয়ামটা বহুদিন আমাদের বাড়িতে, জার্মান ব্রিডের হারমোনিয়ামটা বহুদিন আমার বাড়িতে ছিল। আমি বিভিন্ন টেলিভিশনে কথাগুলি বলেছি যে আমার মা হচ্ছেন জগতে আল্লাহর পরে আমার মাকে আমি বেশি শ্রদ্ধা এবং বিশ্বাস ভক্তি করি। আমার মা বলেছেন তুমি গান করবে, গানটাকে সারা জীবন সাথে রেখো। কালকে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমি বলছিলাম মা আমি একজন ভালোবাসার মানুষের কাছে যাচ্ছি, আমার মা বললেন তুমি অবশ্যই যাবে, তোমার মন, তোমার প্রাণ, তোমার আত্মার ডাক তুমি শুনবে, কাউকে ভালো লাগলে কেন যাবে না। এই যে এত মানুষ আপনারা এখানে বসে আছেন, কি জন্য বসে আছেন? বাবার ভালোবাসার জন্য। আর আমি ওনার সাথে যে কয়েকদিন কথা বলেছি, আমার সাথে আজকে প্রথম দেখা, কিন্তু তার আগে ওই যে বললাম ইন্টারনেটের কারণে আমরা লাইভে বাবাকে দেখেছি, মাকে দেখেছি, তারা আমার কাছে কথা বলার সময় আমার গানের কারণেই হোক ভালোবাসার পথে আমাকে শুনিয়েছেন। আমি ভালোবাসার চেয়ে বেশি কিচ্ছু চাই না, ভালোবাসা দেবার চেয়ে বেশি বেশি ক্ষমতাও আমার নাই। আপনারা এখানে যারা আছেন, যারা বাবার ভক্ত অনুগ্রাহী, তারাও আমার ভালোবাসার মানুষ। দোয়া করবেন যেন বেঁচে থাকলে বারবার বাবার কাছে আসতে পারি, ভালোবাসাটা নিয়ে দেখে আসতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমার অফুরন্ত দোয়া। শুভরাত্রি। একটা কথা আছে, দ্য গ্রেভ অফ দ্য রিজন, লজিক অ্যান্ড ল ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ। যুক্তির যেখানে সমাধি, প্রেমের সেখানে ঈশ্বর। এই জন্যই যেখানে মুরাদাবাদি বলেছিলেন, একালা ইয়ার হ্যায় সভ্যত বদল লেতি হ্যায়, আকালমণি বুদ্ধি, বুদ্ধিটা শিয়ালের মতো চালাক, সভ্যত বদল লেতি হ্যায়, বুদ্ধি বারবার পোশাক বদলায়, কিন্তু ইষ্ট বেচারা সরল প্রেম, না মোল্লা না জাহিদ না হাকিম হ্যায়। সরল প্রেম মৌলভীও না, বক্তাও না, বিচারকও না। তাই বলে যে প্রাইমারি স্কুলে পড়লে সেখান থেকে ছুটি পাওয়া যায়, স্কুল থেকে ছুটি পাওয়া যায়, কলেজ ইউনিভার্সিটি থেকে ছুটি পাওয়া যায়, কিন্তু প্রেমের স্কুলে যে ভর্তি হয়েছে সে জীবনেও ছুটি পায় না। আমি জানি না যে আমার কত বড় সৌভাগ্য যে আমি আমার প্রাণপ্রিয় গীতিকার কবি সাহিত্যিক আমার জাহাঙ্গীরানা আজ আমারই সেখানে আসবে, আমারই পাশে বসা থাকবে। এটা আমার নাজাম সুন্দর অহংকার যার বাংলায় প্রতিশব্দ নাই, গরুর যেটা খারাপ অহংকার, কিন্তু নাজাম যেটা সেটা হলো সুন্দর অহংকার। তাই এখন উনি আসছেন, আমি রূপকথার অনেক গল্প শুনেছি, শুনেছি ধৈর্য প্রসঙ্গে, শুনেছি শুনেছি দয়া প্রসঙ্গে, শুনেছি বিনয় প্রসঙ্গে। আমার বয়স অতি অল্প নগণ্য, 40 ছুঁই। আমি কখনো এমন বিনয়ে কাউকে দেখিনি। আমি অনেক দেখেছি, বাবা জাহাঙ্গীরের নাম শুনলে কাওয়ালির সুবাদে, বাংলা গানের সুবাদে বাংলাদেশের প্রায় সব আনাচে কানাচের দরবারগুলোতে আমার চলাচল। আমি কাউকে কোনো পীরকে দেখিনি এমন বিনয়ে। সারা বাংলাদেশের বীরগণ যার নামের উপর থর থর করে কাঁপে, যার গোলামে গোলাম বলে নিজেকে ধন্য মনে করে, যেসব দরবারে সম্মান করে,
আজ তাকেই দেখি সে কি বিনয় যাদের এক কোটি দেড় কোটি ভক্ত তারাও যার নাম চেষ্টা করে আজকে হতবাক হয়ে দেখলাম বিনয় কাকে বলে জয় আপন বীর অবশ্যই কেবলায় কাবা বাবা আজম শাহ সুরেশ্বরী নামে শুরু করছি আরেকটি কথা আমি যে গানটা রচনা করছি আমি সঙ্গীতের সামনে বলছি গানটা হাফিজ সিরাজির নয় গানটাও না হাফিজ সিরাজির কোন কিতাবের মধ্যে যদি কেউ দেখাইতে পারে কোন তার ছেলে এটা আছে আমি সারা জীবন তার গোলামি খাটব রসুলের সামনে বলতেছি গানটাও না কত বড় বিনয় আমি ওনার বিনয় দেখে হতবাক হয়ে যাই কখনো বলে না এটা আমার গান এটা আমি তিনটে কলি উল্লেখ করেছিলাম তারপর আমাকে বললেন এটা এটা করো সব সেন্স করে ওনার কথা বললেন এখন উনি বলে হাফিজ সিরাজির কালাম এই হচ্ছে বিনয় Thank you.
Thank you.
আমি কেউ জিজ্ঞেস করে প্রমাণ চাই আমি কি করে দিও আল্লাহ সাহেব সেই সাহেব শয়তান আমি জানতাম এই সাধনায় শরীরে কাপড় থাকে কিনা সন্দেহ এই সাধনায় পায় না হারিয়ে ফেলে কি হারায় নষ্ট খারাপ না সঙ্গে সঙ্গে জবাব দেব লাগুন তোমাদের এখন আমি তো রাত বৈরা থেকে বৈরা মুখ ফেনিয়া বলে কিচ্ছু পাই না দেখেন পাই না কেন মিশরের ওয়াসওয়াসের খান্নাস তোমার সঙ্গে আমি শয়তানকে খান্নাস রূপে দিয়েছি এটাকে বের করে দাও এটাকে বের করে দিলে তুমি একা তাই সুতার হিন্দ খাজাগের ইবনাওয়াজ বলেছেন কুতুবুদ্দিন তুমি একা হও ডাক যখন তোমার ডাক দিতে হবে না তোমার মধ্যেই ডাক হবে
তোমার খুঁটির মধ্যে আল্লাহ ঘুমিয়ে আছে করিমে রামসে পিনহানি খুঁটি কি তুঝে গুল ফাকরে শাহি কা বতা দো গরিবী মে নিকে বাত ये जिक्र मीम ये शबी ये पुरान के मैं सुरूर तेरी खुदी का निगेबान नहीं तो कुछ भी नहीं तरमुद्दी जिक्र मीम तरमुद्दी सब किसु तारी देहो का ही मिला से जाई बार पुरान इखानी सब रोश बाहिरे की चुई भाभी था ये देह भी तारी सब जाते विश्व ब्रह्मण ने ताते तारी देह দেহের বাহিরে যারা খুঁজে তারা বোকা কেন ইসবাহুল্লাহ মাফি সামাওয়াত ও মাফি আর আসমান জমিনে সব তৌহিদে বাস করে শুধু শিরক করে মানুষ কারণ মানুষের নফস পবিত্র কিন্তু খান্নাস অপবিত্র তাই অপবিত্র খান্নাসকে নফসের সাথে মিশিয়ে দিচ্ছে এই অপবিত্রকে তারা নফস রে না আমি এক বিশাল সাগর বুকে নিয়ে বসে আছি আমি বিচারে কি করে বলি যে তোমার জন্য আমি কত কাঁদছি তোমার বড় ছেলে বইলে গেল বইলে গেল কি দিয়ে তোমার সাথে বলবো কি দিয়ে তোমার আমি পূজা করব জাহাঙ্গীর তোমার না তো আমার না তুমি এত বিশাল আজ তুমি আমার ছেলে আমি কিচ্ছুটা বড় সেমনি গাইছে আমি কিচ্ছু জানি না তোমাকে নিয়ে অহংকার করি তুমি আছো অহংকার আছে তুমি নাই আমার কোনো অহংকার নাই একটু কিছু পয়সা মোড়া দেওয়া যায় না না কিছু দেওয়া লাগবে না আমি খালি বলা গিয়ে ফিলিং না 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 বাবার আমি এত শখ বাবার কণ্ঠে এটা শুনবার যিনি এই গানের স্রষ্টা যিনি এই গানের গীতিকা যিনি এই গানের সুর দেওয়া সেই মহান বাবা জাহাঙ্গীর নাথ আমারই অনুরোধটুক রক্ষা করলে ধরো ইজ্জতের সাথে এই করলো উনি বুঝাম কষ্ট দিও না বরস একটু ধরো তোমরা একটু মাথায়ও আমার প্রাণপ্রিয় বাবা জান বসছে তার লেখা গান জুম করে নিয়ে
আমার কথা রক্ষা করবার জন্য গলাটা ভাঙা আমি যখন লন্ডন থেকে বাংলাদেশে আসি আমার গলাটা ভেঙে যায় এটা আমার সব সময় কেন জানি না আবার যখন বিদেশে যাই আবার ঠিক হয়ে যায় গলা তবু আপনিও আপনি বলেছেন এটা আদেশ চেষ্টা করি এই গানটা আমি যতবার গাই আমার উস্তাদ আমার গুরু আমার ভাই আমার সবকিছু উস্তাদ মাহমুদুর রহমান বেলুন স্যারের কথা আমার মনে হয় কারণ আমার যা কিছু শিক্ষা ওনার কারণে আমি পেয়েছি ওনাকে স্মরণ করে আমি চেষ্টা করি গানটা গাইবার চেষ্টা করি তুমি আমি আমি তুমি জগতে কেউ বুঝবে না ভালোবাসা জগতে কেউ বুঝবে না তুমি আমি Thank you.
জগতে কেউ বুঝবে না তুমি শুনাইব কি করব কালাম ডক্টর সুন্দর যখন হাসে সেটাও রঙিন যা আঁকু কাশু বহলা না ও ভি তো রঙিন যখন চোখের পানি ছাড়ে সেটাও রঙিন মুস্কুরানা ভি রঙিন হ্যাঁ না কি না নফরত ভি রঙিন হ্যায় হাসিও রঙিন ও মহিলাও রঙিন কম কইরা যে সইরা যায় সেটাও এই প্রথম আমার আসি দেখাই বুঝাবো বা ফার্স্ট এইতে তারপরে চতুর্থটা খাওয়া এটা অরি অবতা কারণ আর কি তো একটু পাশে আছে বাবা ঝুমনা ভি রঙিন হ্যায় রাজাও রঙিন কুখা রঙিন হ্যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও রঙিন মাতাল রঙিন হ্যায় দেখে যাবার খুব করে সেই জায়গাও রঙিন কাতির রঙিন হ্যায় খুনিও রঙিন বিসমিল ভি রঙিন হ্যায় খুন করার পর যে ছটফট করে গা বাংলা সম্প্রদায় সেইটাও রঙিন এটি লেখাই ছিল প্রথম আমার লেখা গান আমার গরিমুড়ি আচ্ছা এখানে অনেকেই গান করেছেন যদি মনে কিছু না নেন বিশেষ করে প্রত্যেকেই ভালো গান করেছেন আমার এক ভাই পরশ একদম পরশের মতোই তার গলা পরশ মনির মতো গলা কিন্তু একটা ছোট্ট আপত্তি আছে আমার সে আপত্তিটা হচ্ছে আপনি বা আপনারা একবার বললেন জাহাঙ্গীর আর একবার বললেন জাহাঙ্গীর এইটা যেন না হয় একটু চেষ্টা করলে কিন্তু জাহাঙ্গীর বলা যায় আপনি একবার বলেছেন জাহাঙ্গীর আর একবার বলেছেন জাহাঙ্গীর আমি জানি কেন বলেছেন মাত্রাটা ঠিক রাখার জন্য আমি কিন্তু সুরটা আবার মনে করলে আমি বুঝিয়ে দিতে পারবো যে জাহাঙ্গীর বলা যায় কিন্তু চাইনি আপনি ধরেন একটা তরকারিতে লবণ দেবেন দুই চিমটি তো দুই চিমটি এক জায়গায় না দিয়ে সব জায়গায় বেটে পড়তে দিলে ভালো লাগে না আর জাহাঙ্গীর নাম বললে জাহাঙ্গীর নামের যে অর্থ মহিমা সেটা বিটলে যায় বদলে যায় দয়া করে এদিকে খেয়াল রাখবেন আমি আনন্দিত বাবা আসছে বুঝলা Thank you.
Yeah.
কর্তা ছিলেন তো উনি এক মজ্জুবরে ভালোবাসতেন সেই মজ্জুবের নাম ছিল নূর মোহাম্মদ মজ্জুবি তো আসা যাওয়া করত বলছে বাবা আমার বড় রাগ লর্ড কার্জন আমাদের ভারতের সব ডিসিগো ডাকছে মিটিং হবে উমুক বার দিন আমি বাবা যাইতেই হবে নূর মোহাম্মদ মজ্জুবি চুপটা বন্ধ করছে ওরা 2 মিনিট পরে কয় বাবা তুমি তো যাইবা আমার আদর করো খুব আমি ভাষায় কই যাইবার আগে কয়টায় কয় দিনের 10টায় লাহোর রেল স্টেশন থেকে 15 মিনিট করে কয়া তারপরে দিল্লি যা তো কয় তুমি আমার লাগে যাবার আগে অবশ্যই দেখা করে দেখবা তুমি আধা করো চিন্তা করলো যে বাবা যেভাবে কথা কয় না আচ্ছা বাবা যা আপনি দেখা করে যাও তো দিনে 7-8টার দিকে ঘোড়ার গাড়ি রিয়া তখন তো গাড়ি ছিল যাই গোটা আলাদা বাং পূর্ব পাকিস্তানের প্রথম গাড়ি আসে রানী ভবানী নাটোরে সেকেন্ড হল নবাব সাহেব শরীফ বললাম এই অন্য কথা তো ঘোড়ার গাড়ি দিয়া গেছি বাইঠো বাইঠো আরামসে বাইঠো বুঝলি বাবা বসছে কথা বুঝতেছে তা বুঝেছে বাবা সব হয়ে গেল আমি তো হলে ভাই জম্মু বাইক থেকে রেলওয়ে স্টেশন জমকা এই তো ছেড়ে দিই তো নূর মোহাম্মদ মজ্জুবি বলতেছে খাবরাও মাত মেরে রুহানি টাকা সে ট্রেন করু খুঁজেগা তুমি কোনো চিন্তা করো না আমি আমার রুহানি শক্তি যে ট্রেনকে থামিয়ে দেব ছাড়ছে 9:30 বাজে যেতে যেতে হলে 10টা বাজে বহুত শিক্ষিতা ও কইল এত দেরি করে এরা কয় না আমার পিড়ে কইছে রুহানি তাকে দিয়া ট্রেন থামিয়ে দিতে রাখবো আমি চলে গেলে ট্রেন যাই কোথা আগেকার দিনে তা ভণ্ড ভণ্ড ছিল না বললেই চলে এখন সে না চল চন্দ্র রহম বুঝল আগেকার দিনে বলি আল্লাহ গো নামের আগে কোনো আল্হাজ ছিল না বুঝা বাবা আল্হাজ উসমান হারুনি আল্হাজ খাজা আল্হাজ কুতুবুদ্দিন আল্হাজ সে গরিব নাই আর আজকাল ডিজিটাল যুগে কেড়ে আল্হাজ ঠিক না বাবা দেখো রুহানি শক্তি আর বিজ্ঞান এক জিনিস না এখানে বিজ্ঞান এখানে রুহানি শক্তি তো চলে না তখন থাকো আমার পিড়ে কইছে আমি রুহানি শক্তি থাকা আমি আরামে যাব কাছে যাও আরে গিয়ে দিছি তো আগের কাছে আমার বাবা বয়স তখন 1.5 বছর কাটি নজরুল ইসলামের বয়স 2.5 বছর বুঝে কোন জায়গা যাবা না গিয়া স্টেশন বসা স্যার জি কয় ওই মেইল সেন্টার লাহোরে আইসা কখন আসবে তো স্যার সময় মতো আসছে শিডিউল টাইমে চলে গেছে 15 মিনিট ওয়েট করে চলে গেছে স্যার রুহানি শক্তি আর বিজ্ঞানের শক্তি এক না হ্যাঁ ভুল কথা সত্য হইল ওয়েটিং গেস্টিং রুমে বৈশা চিন্তা করছে সিজি চেয়ারে বৈশা বৈশা ওর কাছে তো সরল ভাব আচ্ছা রানে মেডিকেল মেয়েটা বাঁচু একটাই পদ আছে মেডিকেল মেডিকেল দিয়ে আমি বাঁচু লর্ড কার্জন নেই ওটা মানব কিন্তু ভুল কাছে কি করবো কম যা সরল দিব বুঝা বাইরে চাইছে কি ট্রেন পাইছ কামার আর সরল দিও না যা কইছ আহ সেই বই হয়
ওই খানকার মেয়ে মুড়ি মানে সেই পীর হয় বুঝলা নূর মোহাম্মদ মজ্জবি ওই মেয়ের এই বিয়ে গেল দেহ কি ছাড়া পীর ফকির দেহ সকালবেলা পেপারের প্রথম হেডিং লাইনে হলো যে লাহোর হতে যে মেইল ট্রেন দিল্লিতে আসবে সেটা শতদ্র নদীতে পইরা ডিভেন্ট আগের দিনে কি করবো ওই দিন এই ট্রেন ফেল তো আসল শরীর সমাধি কয়েকজন ফালফুল দিয়ে মারতে পারছে এটা পইরা তো ডিসিল ভোল শরীর খাহায় হায় আমি তো বিধব হয়ে যেতাম না বুঝতে পেরেছ আমি তো বিধব হয়ে যেতাম আমার স্বামী তো আজকে 30-40 হাত পানির তলে থাকত সব ঘুমিয়েছে এই যে উঠবো কান কাছে হায় হায় কান লোকে কি ইচ্ছে তোমার তোমার পীরের নামে রয়ে চল কইছেন কই যাও আজকে তুমি লাশ রে পানির মধ্যে থাকতে আর আমি বিধব হয়েছি আমি কইছি আগে মন চায় না আমি কি মাথায় নষ্ট করো কতগুলো চলো তো ডিসির বউ আগে আগে যায় আর পিছরে ডিসি নূর মোহাম্মদ মজ্জুবি বলতেছেন আফসুস কি বা বহুত কোশেশ কিয়া রুহানি তাকাত দেখা ট্রেন তো রুক না মগর নহি সকা বহুত চেষ্টা করছিলাম ওই ট্রেনটাকে থামিয়ে দিবার পারলাম না বাবা মা রুটায় কথা বলছি এটা তো ট্রেন থামান নাই আমার স্বামীর জীবন বাঁচাইছে এই কি খেলা দেখলাম বাবা বিভিন্ন অন্যরকম বুঝলা মানে মনে বুঝে না একটা গ্লাসের পানি সে যদি বলে আমার আমি পানি ভুল বলল একটা কলসির পানি যদি বলে আনাপুর ভুল বলল না আয়তনে প্রকারে আকারে ছোট একটা পুকুরের পানি যদি বলে আনাপুর আমি পানি পুকুর কি রং পড়বে না একটা খালের পানি যদি বলে আনাপুর সঠিক নদীর পানিও যদি বলে আনাপুর ঠিক সাগরের পানিও যদি বলে ঠিক আকার প্রকার গুণে ছোট বড় বুঝলা সুতরাং এই রু যখন জাগ্রত হয় সেটি রু রূপে রব রূপে তখন কাজিত হয় তাই বলছে মাঙ্গালা ফেলা সাহু ফাঁকা তারা ফারা পাহু যে তার নিজের নসকে চিড়েছে সে তার আল্লাহকে প্রভুকে চিড়েছে রুহু বলেনি রব সাহু বড় সূক্ষ্ম বিষয় বুঝলে সুন্দর বোঝা যায় বুঝলা হাতিকতে তোমার প্রিয় তুমি তোমার মরিত তুমি যার হাত ধরেছ সে তোমার বাহ এগুলো অনেক কথা না বুঝলে হয় না বাবা তো এখানে শুনবে একটু শুন Thank you.
সালাম ভক্তি রেখে আমার গুরু ভাই বোন যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমি বাবা জাহাঙ্গীরের হাজার হাজার লাখ লাখ ভক্তের মাঝে ক্ষুদ্র নগণ্য ভক্ত এখনো হইতে পারি নাই। যাই হোক, মসজিদের নাম বা দাসানের উপর কয়েকটি কালাম আমি লিখেছি, সেখান থেকে তো একটি গাওয়ার চেষ্টা করব। গানটি লিখেছিলাম বাবা জাহাঙ্গীরের বই থেকে কিছু কথা নিয়ে এবং ওনাকে ধ্যান করে পাইলাম প্রত্যেকটি মানুষ আমরা পৃথিবীতে একা জন্ম নিয়ে এসেছি, আবার একাই পৃথিবী থেকে চলে যেতে হবে, আবার তেমনি ভাবে একা একা নির্জনে বসে সাধনা করতে হবে, কর্মটাও একা একা করতে হয় সাধনা, সে বিষয়ে নিয়ে গানটি লিখেছিলাম। হয়ে যাবি সাহিত্যে কি একা থাকো একা অবশ্য একা কি ও ভাই একা থাকো একা অবশ্য একা কি Oh, God.
Oh,
তো হাদিস কোরআন গ্রহণ তো বলতে তরজমা জাহাঙ্গীর বাবা মাওলানা পৃথিবীতে অনেক অনেক জাহাঙ্গীর জন্ম নিয়েছে আরো নিতেছে সামনে অনেক অনেক জাহাঙ্গীর জন্ম নেবে কিন্তু আমার মুর্শিদ জাহাঙ্গীর বাবার মতো আর হবে কিনা আমি জানি না তার কারণ এই গানের ভিতরে অনেক অনেক কথা আছে যে কথাগুলো একমাত্র কালামদার জাহাঙ্গীর বাবার ভিতরেই পাই Thank you.
Lajle ke sachi sa,
होश में आ गया है। Yeah.
ये तो शराब नहीं सखी का हाथ में जहर Thank you.
Oh, my God.
बर्बाद हो
नाशद हो जाना ये शनि अशक्ति है शाद से नाशद हो जाना उधर चढ़के बड़ी वाले शकले जमी वाले उधर चढ़के बड़ी वाले इधर शकले जमी वाले वहां चर्चा मोहम्मद का Thank you.
Thank you.